সংগঠনগুলো যে প্রতিনিধি আছে কিংবা নীতি নির্ধারক আছে তাদের নিয়ে আমরা সাথে সাথে একটু বসি আমার মনে হয়। বন্ধ করার সময় কি আমরা শুনে নিয়ে বন্ধ করে আমি বলে শুনেন, স্যাররা যখন কথা বলবে ভাষা সংযত করে কথা বলবেন প্লিজ। যারাই কথা বলছেন যদি যুক্তি দিতে চান যুক্তিযুক্ত ভাবে বলবেন প্লিজ, কেউ বাজে কোনো ভাষা ব্যবহার করবেন না প্লিজ। যেই ঘটনা বলো সমস্যা নাই, আপনারা বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের গুড়া একদিন শিক্ষক হওয়া, তোমরা যে ভাষাতেই বলো না কেন কোনো সমস্যা নাই। তার কারণ হলো যে কোনো সমস্যা না, আগে শুনি ভাই, বলুক বলুক সারা বলুক। এই জন্য আমি তো একটা প্রস্তাব তোমাদের দিয়েছি, কয়েকজন আসো এসে তোমরা আমাদের সাথে, আমরা একটা জায়গায় বসি, বসার পরে তোমাদের কথা শুনি। এই বিশ্ববিদ্যালয় বন্ধ করার যেমন একটা প্রক্রিয়া আছে, খুলে দেওয়ারও একটা প্রক্রিয়া আছে। আমরা তো নিজের কথা শুনতে চাই না, এখন কি হইলে বিশ্ববিদ্যালয় চকলেট বোমা বিশ্ববিদ্যালয়।